কোনো রকম ইন্ট্রো দিচ্ছি না, ডিরেক্ট টপিকে আসছি আজকে। ইউজুয়ালি আমি ভিডিও বানাই না, অনেকেই বলেছিল এই টপিকে একটা ভিডিও বানাতে, তাই বানিয়ে ফেললাম। প্রথমেই নর্মাল পাউডার নিয়েছি, নিয়ে টি জোনটায় লাগিয়ে দিয়েছি। প্রফেশনালরা আমাকে বেশি গালাগালি দিও না, পাউডারটা লাগালাম কারণ আমার স্কিনটা অয়েলি, আর এই এরিয়াতে আমি প্রসথেটিকটা ইউজ করব, গামটা যাতে ভালোভাবে বসে তাই এটা করে নিলাম। এরপর নিয়েছি হাতে মাখা নর্মাল আটা, হ্যাঁ এটা রুটি বানানোর আটাই। আটাটা এমনভাবে মাখতে হবে যাতে আটাটা একবারে হাতে না লেগে যায়, আবার এমনও না হয় যাতে আটাটা হাত দিয়ে মেশানো না যেতে পারে। এরপর আটাটা নিয়ে আমি নাকের ওপর আস্তে আস্তে সেট করছি হাত দিয়ে। আটার ধারগুলো যতটা সম্ভব স্কিনের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। নাকেরটা শুধু আমি এই ভিডিওতে দেখালাম, বাকি ভিডিওটা দেখালাম না কারণ ভিডিওটা এতে লেন্দি হয়ে যাবে। দেখে নিতে পারছো আমি নাকের ওপর ভালোভাবে সেট করে নিচ্ছি আঙুল দিয়ে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ফেভিকল গাম, গামটা আঙুলে করে আস্তে আস্তে আটার ধারগুলোতে লাগিয়ে স্মুথ করে নেওয়ার চেষ্টা করব। আর এই সময় একটু বেশি করেই গামটা নেব, না হলে আটাটা খুলে যেতে পারে। আমি টিস্যু পেপার ইউজ করি না কারণ তাতে অনেকটা গাম স্কিনে লাগাতে হয়, আর আমার স্কিন যেহেতু সেন্সিটিভ তাই টিস্যু পেপার ইউজ করি না। আটা ইউজ করলে শুধুমাত্র ধারগুলোতেই বসে, বাকি স্কিনটা আর নষ্ট হয় না। এরপরে আমি আস্তে আস্তে যতটা করেছিলাম সেই জায়গাটুকু শুকিয়ে নেব। তারপর আমি আবার একটু লুজ পাউডার নিয়ে নিচ্ছি, নিয়ে আটার ওপর লাগিয়ে দিচ্ছি। এতে আটাটা স্মুথভাবে স্কিনের সাথে মিশে যাবে। এর সাথে আটার ওপরও একটু পাউডার লাগিয়ে নেব, তাতে আটাটা শুকিয়ে আসবে আর রঙটাও করতে সুবিধা হবে। লাস্টে আবার একটু শেপটা ঠিক করে নেব হাত দিয়ে। এরপরে আমি আটা দিয়ে একটা সাপ বানাবো, আর সেই সাপটাকে কপালের সাথে আটকে দেবো। বাজে বকছি, বাকি ভিডিওটা করিনি কারণ বাকি ভিডিওটা করলে লেন্দি হয়ে যেত। পুরো ফেসটা হয়ে গেছে, জানি অদ্ভুত লাগছে কিন্তু কিছু করার নেই। বাকি অনেক ডিটেলস অ্যাড করেছি, দেখে নিতে পারো, তাই একটু ক্লোজ আপ নিয়েই দেখিয়ে দিলাম। এরপর আমি ব্রাউন ওয়াটার কালার গুলে নিয়েছি বাটিতে, তারপর আমি তুলি দিয়ে পুরো ফেসে এটা লাগিয়ে নেব। মাঝে মাঝে স্টোরেজের প্রবলেম হচ্ছে তাই ভিডিওটা মাঝে আটকে গেছিলো। কালারটা লাগাতেই দেখতে পাচ্ছো স্কিনের সাথে মিশে যাচ্ছে আটাটা। আমি আমার আঁকার তুলিটাই ইউজ করে নিয়েছি এখানে। পুরো ফেসেই রঙটা হয়ে গেছে, এরপরে আমি এটাকে শুকোতে দেব। আর অনেকটা ডিটেলস হয়ে গেছে, একটু ডিটেলস আর বাকি আছে অ্যাড করা। কী ক্যারেক্টার করছি আমি এখনও অবধি বলিনি। এরপর আমি আমার আইশ্যাডোর প্যালেটটা নিয়ে নিয়েছি, আর ওখানে একটু কালো রং দিয়ে আন্ডার আইটা বুলিয়ে নেব। কালো রং হয়ে গেলে তারপরে আমি ব্রাউন রং ওখানে ইউজ করব। এইভাবেই আমি আমার এজগুলোকে আরও শার্প করব, যাতে আমার শেপগুলো যেগুলো আমি তৈরি করেছি সেগুলো ভালো করে বোঝা যায়। এবার এখানে অনেকেই বলতে পারো মুখটা পুরীর মতো কিন্তু হাতে মেকআপ নেই কেন। আসলে নিজের হাতে করতে পারতাম না তাই করা হয়নি, ফাঁকিবাজি করার জন্য হাতে কালো নখের মতো একটা জিনিস পরেছি, এটা আগের একটা শ্যুটে বানিয়েছিলাম। এরপরে আমি আর বেশি বকবক করবো না, আমার সাজা হয়ে গেছে, এইভাবে একটু ঢং করবো আপেল টাপেল নিয়ে, এরপরে যাব ছবিগুলো তুলতে। আর আরেকটা প্রপো ইউজ করেছি এখানে, এই চোখটা, এই চোখটাও আগে একটা শ্যুটে আমি ইউজ করেছিলাম। তো এগুলো নিয়ে আমি শ্যুট করব, আর বেশি কথা বাড়াবো না, অনেকটাই ঢং করলাম, ব্যাস আসছি এবার। If the apple in the blue, let the sleeping death see through. Look on the skin. The symbol of what lies within. Now turn red to tempt Snow White to make her hunger for a bite. Have a bite? It's not for you. It's for Snow White.